রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পে হচ্ছে দুর্নীতিকরণ, এছাড়াও কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প বিকৃতিকরণ করা হচ্ছে। আর এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুক্রবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল থানার ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে 20 দফার দাবি ডেপুটেশন জমা দিল বিজেপি। পেট্রাপোল সীমান্তে দোকান তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। নতুন করে সেখানে দোকান দেওয়ার নাম করে 30,000 টাকা করে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। শুধু তাই নয়, কোনো নিয়মে তোয়াক্কা না করেই নতুন ভবন তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় প্রকল্পে ঘর দেওয়ার নাম করে পরিবারের কাছ থেকে নেওয়া হচ্ছে 25,000 টাকা করে, এমনই অভিযোগ তোলা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে তারা এই অভিযোগ জানিয়ে আসছিল ছয়গড়িয়া পঞ্চায়েতের বিরুদ্ধে, তাই এদিন ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে এমন 20 দফা দাবি তুলে ধরেছেন। কি জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল, শোনাবো। ডেপুটেশন ছিল ছয়গড়িয়া মানুষের দাবি দেওয়া, বিভিন্ন দাবি দেওয়া, 20 দফা দাবি এবং কিছু ভার্বালিও আমরা বলেছি, যেমন নদীর যে মাটি কেটে বিক্রি করা হচ্ছে, এইগুলো যে দুর্নীতি হচ্ছে, জয়ন্তীপুর খালটা মাটি কেটে যেটা পাড় বাঁধানোর কথা সেটাকে নিয়ে বিক্রি করছে, সেগুলো আমরা বলেছি। একটা দেবত্ব সম্পত্তি, সেই সম্পত্তিটা একজন ব্যক্তির নামে হয়েছে সেটা আমরা বলেছি। এবং বর্ডারে যে হকার ভাইরা আছে, সেই হকার ভাইদের যে দোকান উচ্ছেদ হয়েছে, দোকান দেওয়ার নাম করে 30,000 টাকা করে নিয়েছে, সেই টাকা ইমিডিয়েট আমরা ফেরত দিতে বলেছি এবং যে যেখানে বসেছিল সেই জায়গায় বসিয়ে দিতে বলেছি এবং তারা বসবে। যদিও এদিন ডেপুটেশন নিয়ে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, যে সমস্ত দাবি বিজেপি করেছে সেগুলো ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে, বিভিন্ন কাজও শুরু হয়ে গিয়েছে জানিয়েছেন তিনি। সৌহার্দ্যমূলক আলোচনার মাধ্যমেই এই ডেপুটেশন হয়েছে বলেই দাবি করেছেন পঞ্চায়েত প্রধান। বিজেপির থেকে তারা কতগুলো দাবির ভিত্তিতে তারা ডেপুটেশন দিল এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে আলোচনা হয়েছে। তারা তাদের বক্তব্য বলেছে কিছু কিছু বিষয়ের উপরে, যেগুলো যে বিষয়গুলোর উপরে বলেছে সেগুলো ইতিমধ্যেই তার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সেগুলো চলছে। এইভাবেই একটা ডেপুটেশন তারা দিল, আমরা সেই ডেপুটেশন তাদের গ্রহণ করি। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।